আমার 4 বছরের ছেলে মায়ানকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের ফুটবল কেন এগিয়ে যাচ্ছে না, বাংলাদেশের ফুটবল কেন থমকে আছে, বাংলাদেশের ফুটবলের এই দুরবস্থার পেছনের কারণটা কি, সেও হয়তো বলবে কাজী সালাউদ্দিনের নাম। আসলেই কি কাজী সালাউদ্দিন দায়ী, নাকি আরো অন্য কোনো ঝামেলা আছে, আর অন্য কোনো ঘটনা রয়েছে? এই ভিডিওতে আমি চেষ্টা করছি সেই ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য। আসলে বাংলাদেশের ফুটবল কেন এগিয়ে যাচ্ছে না, কতটা পিছিয়ে, কতটা পেছাচ্ছে, কেন থমকে আছে, কেন আর যাবেই না যদি না এগুলোর পরিবর্তন না হয়, কি সেই কারণ যে কারণে বাংলাদেশের পুরুষ দল, নারী দল খাবি খাচ্ছে বারবার, যে সাফল্যটুকু হয় সেটা অল্পের মধ্যে, এবং সেটাকে আমরা ইন্টারন্যাশনাল সার্কিটে যেটা কিছুই না সেইটা আমরা বারবার এত হাইলাইট করি মনে হয় আমরা বিশ্বকাপের মঞ্চে গেছি, বিশ্বকাপ জিতে গেছি, এশিয়ান সার্কিটেই আমাদের অস্তিত্ব নাই। আমি আবারও বলছি, এই ভারত, মালদ্বীপ, ভুটান, নেপাল এখন অনায়াসে আমাদের সঙ্গে চোখ রাঙানি দেয়, অনায়াসে, সেটা পুরুষ দল, নারী দল। কিন্তু আমাদের ভাবখানা এমন, যখনই একটু ভালো খেলি সেই ভালো খেলার নমুনা বলছি, আজকে বাহরাইনের সঙ্গে 2-0 হেরেছে বাংলাদেশ, এতে আমরা বেশ খুশি। আর কত খুশি হব, আর কত বলবো যে ভালো করছি, তারা তো 100 র্যাঙ্কিংয়ের উপরে, এই ভালো দিয়ে কতদিন চলবে বাংলাদেশের ফুটবল? কাজী মোহাম্মদ সালাউদ্দিন কিংবা বাফুফের ব্যর্থতা কোথায়, সামগ্রিকভাবে বাংলাদেশের ফুটবলের ব্যর্থতা কোথায়, কোথায় থমকে আছে? আমি একদম পয়েন্ট করছি, 5টা মূল পয়েন্ট আর বাফুফের ব্যর্থতার মধ্যে 3টা পয়েন্ট, মোট 8টা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই যে পয়েন্টটা বলছি খুবই গুরুত্বপূর্ণ, আমার এক্সপিরিয়েন্স থেকে দেখা, জানা, শোনা, মাঠই নাই, যা আছে সেখানে শখের ফুটবলাররা প্র্যাকটিস করে ফিটনেসের জন্য, বা গরমকালে খেলতে হয় বলেই খেলা, বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে ফুটবল খেলি, এবং সেই সঙ্গে ক্রিকেটের সাফল্য বা জোয়ার তো আছেই। আমাদের গ্রামগঞ্জেও এখন মাঠের সংখ্যা কমে যাচ্ছে, মাঠ রক্ষা নিয়ে তেঁতুলতলাতে কি হলো, সো পুরো বাংলাদেশের চিত্রটা এরকম, মাঠ সংকট, মাঠের দুরবস্থা, মাঠে গোবর শুকানো হয়, খড় শুকানো হয়, মাঠে মেলা বসে, মাঠে বৈশাখী মেলা, মাঠে বাণিজ্য মেলা, মাঠে চড়ক মেলা, মাঠে যাত্রাপালা, মাঠে সার্কাস সব হচ্ছে, সো মাঠ নাই। ঢাকা শহর হচ্ছে ক্রিকেটার, ফুটবলার বা স্পোর্টসম্যান প্রডিউস করার জায়গা, সেখানেই কিছু নাই, তাহলে আপনি কোথায় পাবেন? সো মাঠ সংকটটা সবচাইতে বড় প্রকট, আর মাঠ বৃদ্ধি তো সম্ভব না, বৃদ্ধি করতেও পারছে না, যেটুকু আছে সেটুকুই সংরক্ষণ করতে পারছে না বাংলাদেশ সরকার, স্পোর্টস মিনিস্ট্রি, বাফুফে, তিনটা প্রতিষ্ঠান বা তিনটা সংস্থা একেবারে অকার্যকর বাংলাদেশে। 2 পয়েন্ট, ফুটবলের সাফল্য নাই, দেশের অর্জন তো কিছুই নাই। দেখুন, আমি আমার সন্তানকে কেন ফুটবলে খেলতে দিব না, কেন দিব না? সে বড় হয়ে ইউরোপিয়ান ফুটবল দেখবে, সে বড় হয়ে রিয়াল মাদ্রিদের ফ্যান হবে কিংবা বার্সার ফ্যান হবে, না হলে ইংল্যান্ডের যে কোনো ক্লাবের হিউজ ফ্যান হবে, না হলেও জার্মানির কোনো একটা ক্লাবের ফ্যান হবে। কিন্তু বাংলাদেশের ফুটবল, ক্লাবভিত্তিক যে ফুটবলগুলো আছে, এর কোনোভাবেই সে ফ্যান হবে না। 2-1 হয়তো হয়, বসুন্ধরা কিংসের ফ্যান এখন পাওয়া যায় টুকটাক। ফুটবলে যেহেতু সাফল্যই নাই, আমি আমার সন্তানকে কী করে বলবো বাংলাদেশের ফুটবল আমি দেখেছি এত অর্জন? এটুকু বলতে পারবো, আমি দেখছি বাহরাইনের সঙ্গে হার, আমি দেখছি মালদ্বীপের সঙ্গে হার, আমি দেখছি নেপালের সঙ্গে হার, আমি দেখছি ভুটানের সঙ্গে হার। সো এই পর্যায়ে থেকে আমি আমার সন্তানকে কীভাবে উৎসাহিত করি, তুমি ফুটবলটা খেলো এবং ফুটবলটা খেলে চেঞ্জ করে দেওয়া বাংলাদেশের ফুটবল সিনারিও সম্ভব না, রিয়েলিস্টিক হন, আপনি গার্ডিয়ান আপনিও দিবেন না। সো এইটা হচ্ছে বাস্তবতা। 3 পয়েন্ট, বাফুফের ব্যর্থতা, এবং এই বাফুফের ব্যর্থতার মধ্যে
তিনটা পয়েন্ট করছি আমি, সাংগঠনিক দুর্বলতা। বাফুফে প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাউদ্দিন, তিনি আসলে ভালো ফুটবলার ছিলেন, কিংবদন্তি তুল্য ফুটবলার, তার অনেক অর্জন আছে, কিন্তু সাংগঠনিকভাবে কিংবা বাফুফের সভাপতি হিসেবে একেবারে জিরো। যিনি 20 বছরে করতে পারে নাই, 10 বছরে করতে পারে নাই, তাকে দেওয়ার জীবনেও হবে না। ওই রাতের বেলা ক্লাবে যাওয়া, ড্রিঙ্কস করা, আর দিনের বেলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যস্ত থাকা, দিনে 10 মিনিট 5 মিনিট ফোনে বা ওভার দ্য ফোনে সব কিছু ঠিকঠাক করা, কীভাবে টাকা পয়সা আরও আসবে, খরচ হবে, এবং এইটা প্রাইম মিনিস্টারকে দেখানো, এইভাবে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন সম্ভব না। ক্রেজি ক্রেজি হতে হবে, ফ্যান হতে হবে, ফুটবলের ফ্যান হতে হবে, ফুটবলটাকে চেঞ্জ করার জন্য আগ্রহ থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে, মানসিকতা থাকতে হবে, এনার্জি থাকতে হবে, তার কিচ্ছু নাই এই লোকটার মধ্যে। 2 নম্বর, বাফুফের ব্যর্থতার মধ্যে 2 নম্বর পয়েন্ট, দূরদর্শী চিন্তা ভাবনার অভাব। সামনে কতদূর যাব, কাজকে আসলে আগাচ্ছে, কতটুকু করছে কোচেস প্যানেল, কতটুকু দিচ্ছে ফুটবলাররা, কার ফিটনেস কেমন, কী কী টেকনিক প্রয়োগ করতেছে, তা না করে বারবার কোচ বদল, বারবার ঝামেলা করা, একটা বিশেষ ক্লাবকে সুবিধা দেয়া, এসব করলে বাংলাদেশের ফুটবল কোনোভাবেই কোনো মতেই আর আগাবে না, যেটুকু আছে সেখান থেকে পেছাবে। 3 নম্বর পয়েন্ট, বাফুফের ব্যর্থতার মধ্যে, বাফুফে জানে তাদের জবাবদিহি করতে হয় না, তারা স্পোর্টস মিনিস্ট্রির চেয়ে পাওয়ারফুল। বাংলাদেশের 2টা প্রতিষ্ঠান স্পোর্টস মিনিস্ট্রির চেয়ে পাওয়ারফুল, এক হচ্ছে বাফুফে, এক হচ্ছে বিসিবি, এদের জবাবদিহি করতে হয় না, এদের প্রেসিডেন্ট যা মনে করে তাই করে, প্রত্যেকেই আওয়ামী লীগ, প্রত্যেকেই শক্তিশালী পরিবারের সন্তান, প্রত্যেকেই যোগসাজশ, যার কারণে এদের জবাবদিহি করতে হয় না, এদের কারোর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয় না, যা মনে করে তাই করে, স্বেচ্ছাচারী স্বৈরাচারী মনোভাব। ওভারঅল 4 নম্বর পয়েন্ট, সাকিব হও, কেন সোহেল রানা, জামাল ভুঁইয়া, আনিসুর রহমান জিকো হবে? সাকিবের তারকা খ্যাতি, ফেম, টাকা পয়সা, এভরিথিং ইন্সপায়ার করে তরুণ প্রজন্মকে। এখন হয়তো জুতার বিজ্ঞাপনে জামাল ভুঁইয়াকে দেখা যায়, বা বার্জার পেইন্টসে জামাল ভুঁইয়াকে দেখা যায়, 2-1, এটা এক্সেপশনাল, কিন্তু বাংলাদেশ শুধু না, ইন্টারন্যাশনাল সার্কিটে সাকিব, মাশরাফি, তামিম, রিয়াদ, মুস্তাফিজ, মিরাজ, এগুলো বিগ নেমস। সো জামাল ভুঁইয়া কোথাও গেলে 50 জন ভিড় হবে, সোহেল রানা, আনিসুর রহমান জিকো গেলে ভিড় ভাট্টার মধ্যেও বাজার সদাই করে আসতে পারবে, এদেরকে চেনা মুশকিল। যারা ক্রেজি বাংলাদেশের ফ্যান বা বাংলাদেশের ফুটবল ফলো করে, তারা বাদে কেউ চিনবে না, দিস ইজ রিয়ালিটি। সো সাকিব হতেই তাদের সন্তানকে, ভবিষ্যৎ প্রজন্মকে সবাই উৎসাহিত করবে, জামাল ভুঁইয়া হতে নয়। 5 নম্বর পয়েন্ট, ক্লাব ফুটবলে দুর্নীতি, স্কুল ফুটবল নাই, জেলা পর্যায়ে থানা পর্যায়ে কোনো কম্পিটিশন নাই, ফুটবলটা একদম মরে গেছে, আর মেরে ফেলছে স্পোর্টস মিনিস্ট্রি, বাফুফে, সরকার। ক্লাব ফুটবলে শুধু আবাহনীকে ক্ষমতায় টিকে থাকতে হবে, আবাহনীর ফুটবলার দিয়ে জাতীয় দল গঠন করতে হবে, আবাহনী শিরোপা জিতবে, আবাহনী সেই মাপের বড় দল করতে হবে। ক্লাব ফুটবল হতে হবে প্রতিযোগিতামূলক, প্রত্যেকেই সমান মাপের, সমান তালে, শুধুমাত্র অংশগ্রহণ করা, শুধুমাত্র প্রিমিয়ার লিগ খেলা, শুধুমাত্র সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলা, এ বাদে কোনো দল শিরোপার জন্য লড়ে কি না, আবাহনী বাদে। এখন মোহামেডান চাঙ্গা হওয়ার সম্ভাবনা হচ্ছে, এই যে অধপতন, এই যে করাপশন, আর করাপশন তো আছেই, একটা বিশেষ ক্লাবকে ফেভার দেয়া, কত রকম কত কিছু ঘটে, যে ম্যাচে টেলিভিশন নাই, যে ম্যাচে পত্রিকার সাংবাদিকরা থাকে না, যে ম্যাচে অনলাইন সাংবাদিকরা থাকে না, সেই ম্যাচে যা তা কাণ্ড ঘটে। অ্যান্ড লাস্ট বাট নট ইন দ্য লিস্ট, সেটা হচ্ছে নারী ফুটবলকে দিয়ে পুরুষ ফুটবলকে জানাজা দেয়া। ব্যাপারটা খুব ক্লিয়ার, একটু খেয়াল করুন, এশিয়ান সার্কিটে আমরা ভালো খেলি, নারী ফুটবল দল, আখি খাতুন, মারিয়া, ওরা খুব ভালো খেলে, সেটা বয়সভিত্তিক, কিন্তু আমি বলছি না যে উইমেন্স টিম, উইমেন্স ন্যাশনাল টিম কিন্তু না, বয়সভিত্তিক 14, 15, 16, 18 আমরা খুব ভালো, সেইটা এশিয়ান সার্কিটে, মানে 4-5 দেশের মধ্যে, যে আমরা ইরানের কাছে যাচ্ছি 14-15 খাচ্ছি, সৌদি আরবের কাছে যাচ্ছি 14-15 খাচ্ছি, তো আসলে তো অর্জন নাই, যেটুকু অর্জন যেটুকু পাইতেছি
এইটাকে দিয়ে মানে বাংলাদেশের ফুটবল বলতে এখন বোঝায় এই আকি খাতুন খেলতেছে, সাবিনা খেলতেছে, মারিয়ারা খেলতেছে, কৃষ্ণা খেলতেছে, দিস ইজ নট মেইন। তো আসলে মেইন বলে কিছু নাই, নারীও খেলুক পুরুষও খেলুক, বাট পুরুষ ফুটবল তো মানে মানে সম্মানে আভিজাত্যে অনেক এগিয়ে, ডেফিনেটলি এটা বাস্তবতা। সেখানেও তো ভালো করতে পারছি না, বরং পিছিয়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি। দেখুন পরীক্ষার ধাপ হয় আমি এগিয়ে যাব বলে, আর বাংলাদেশের ফুটবলের পরীক্ষার ধাপ হচ্ছে আমি পিছিয়ে যাব বলে। দ্যাটস অল, বাংলাদেশের ফুটবল এখন যেটুকু হচ্ছে, ফাইনাল কথা বলি, ফুটবলারদের অবদান, দ্যাটস ইট, ওদের ডেডিকেশন। ওরা ইউরোপিয়ান ফুটবল দেখে, চেষ্টা করে ওদের মতো করে খেলার জন্য, ফুটবলাররা ফিটনেসটাও ধরে রাখছে ওদের নিজেদের চর্চার কারণে। সো যেটুকু বাংলাদেশের ফুটবল সাফল্য পাচ্ছে সবই ফুটবলারদের অবদান, এক তিল পরিমাণ, এক চিলতে পরিমাণ বাফুফের অবদান নয়, স্পোর্টস মিনিস্ট্রির অবদান নয়, এমনকি সরকারের কোনো অবদান নয়। আমি ফুটবল খেলতেছি, আমি আমাকে ঠিক রাখতেছি, কারণ ক্লাব পর্যায়ে আমাকে বিক্রি হতে হবে, জাতীয় পর্যায়ে খেলতে হবে, জাতীয় পর্যায়ে খেললে তারকা খ্যাতিও বাড়বে, ফেসবুক পেজটা ভারী হবে, এসবের কারণে আমি খেলতেছি, দেশটাকে দেওয়ার জন্য খেলতেছি। অনেকে বিদেশ থেকে বাংলাদেশে এসেও খেলার চেষ্টা করছে। সো সব মিলিয়ে ফুটবলারদের ডেডিকেশন, ফুটবলারদের ইচ্ছে বা স্বপ্ন পূরণ, অন্য কারো নয়। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।